ঘাড়ের ব্যথা কি কমলো না রে? না, আরো বাড়িছে। দেখি গাটা তো গরম গরম ঠেকতেছে। ব্যথায় কেমন জ্বর এসে গেল নাকি? এই যে কালিক নিয়ে যে ফাইজলামো করিস এখন দেখ। এ ডাক্তার, এ বাড়ির উপর আইসো। যাক, সকাল সকাল ডাক্তার এক পাওয়ায় ভালোই হয়েছে। কি ব্যাপার, কোনো অসুখ বিসুখ নাকি? এখন তো আমি রুগী দেখতে পারবো না রে ভাই। আমার স্টেথোস্কোপ মানে বুক মাপার যন্ত্রটা হারা গেছে, ওটার খোঁজে বাইর হইছি গেলাম। ডাক্তার, বস্তা মাথায় নিয়ে আসবার যে ঘাড়ে ব্যথা লাগিছে, তোমার ওই বুক দেখার যন্ত্রের দরকার হবে না? আশ্চর্য তো, এ হচ্ছে আমাদের মানুষের দেশের সমস্যা, রুগী চায় ডাক্তার বেশি। তা আপনি যদি এতই ভালো বোঝেন তাহলে চিকিৎসাটা আপনি দেন না কিসের জন্য? শোনেন, ব্যথা জানেই হোক, বুকটা পরীক্ষা করা হচ্ছে অত্যন্ত জরুরি বিষয়। আমি স্টেথোস্কোপটা পাই নাই, আজকে চিকিৎসা করে দেবো না গেলাম। কিন্তু ডাক্তার, ব্যথায় তো জ্বর এসে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার, তোমাকে কইলাম যে একটু ধৈর্য ধরো, এই জাপান ডাক্তার বুঝছেও পরীক্ষা না করে কোনোদিন কারো চিকিৎসা দিছে। কি খাচ্ছেও? মুড়ি। আশ্চর্য ব্যাপার তো, মুড়ি খাচ্ছেও কিসের জন্য? ধরেন এই মুড়ি খালি পরে চাপা ব্যথা করবি না, চাপার সাথে ঘাড়ের সম্পর্ক কি? চার আঙুল পাকে পাটালি তো। ডাক্তার, বুকটা একটু ভালো করে পরীক্ষা করো, ঘাড়ে ব্যথা হলে কি হবে? আসল ব্যথা লাগেছে কিন্তু ওই বুকি। আরে লোকের মুখ দেখেই তো আমি সেটা বুঝতে পারছিলাম, এই জন্যই তো জাপান ডাক্তার পানে টেলিস্কোপ দিয়ে পরীক্ষা না করে কোনো চিকিৎসা দেয় না, বুঝছো? ওটো এখন কাও কোন ডোজ মারবো, এলোপাতি না হোমিওপ্যাথি? আমি কবো কেবা করে, তোমার যেটা মন চায় সেটা করো, আমার ব্যথা সারা নিয়ে কথা। আরে বাবা, অসুখ তোমার দুই মতেই সারবি, এলোপ্যাথি মারলে পরে একটু তাড়াতাড়ি সারবে না, কিন্তু তোমার একটু সাইড ইফেক্ট আছে তো, মানে ধকলটার কারণে শরীর দুর্বল মেরে যাবে না, কিন্তু হোমিওপ্যাথিতে সে ভয় নেই, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, মনে করো যে একটু কামড়া রোগের গুরু থেকে শুরু করে, বুঝছো? ডাক্তার, তুমি হোমিওপ্যাথিক মারো আর এলোপ্যাথিক মারো, তাতে ঘাড়ের ব্যথা সারবার পরে ওই বুকের ব্যথা সারতি যার বুক লাগবে সেজন্য বিষেখালি যেতে হবে, বুঝছো? এ লিখেলে তো বেশি কথা করছো কেন তুমি, আগে ঘাড়ের ব্যথাটা সারা নেই, তারপর তুমি বিষেখালি একুশ খালি জানে খুশি সানে নিয়ে যাও। হে ডাক্তার, রিগারের কথা বাদ দেও, ব্যথায় তো জ্বর এসে যাচ্ছে। তালিবার এলোপ্যাথি মারাই শুরু করে দিলাম। এই বদনা, পানি নিয়ে এসে যাও, পানি নিয়ে এসো, এক বদনা ইঞ্জেকশন দেবো, যাও। ইঞ্জেকশন কে? কথা কও কিসের জন্য? তোমার মার সাথে কিন্তু এই নামার দুর্ব্যবহার করা রাখছে, দেশের মানুষ মানে ডাক্তার চেয়ে লুকির সংখ্যা না, লুকির চেয়ে ডাকের সংখ্যা বেশি, সুজা হয়ে এসো। ডাক্তার ব্যথা বাইরে যাচ্ছে তো, তুমি ব্যথা কমাবার এসে বাড়াই দিচ্ছ। এই ডাক্তার, এই লো দেখি